পহেলা নভেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে পদ্মা সেতুতে বাণিজ্যিক ট্রেন চলাচল। এরই মধ্যে অনেকেই কিনেছেন ট্রেনের আগাম টিকিট। এ রেল যাবে ঢাকার কমলাপুর থেকে ফরিদপুর ভাঙা পর্যন্ত। এর আগে যে লাইনে যে ট্রেনগুলো চলতো সেগুলো মূলত এত গতিময় ছিল না। এখন এই লাইনটায় ট্রেন প্রায় 120 কিলোমিটার গতিতে চলাচল করবে। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের নিরাপদ ভ্রমণটা তারা উপভোগ করতে পারবে। এই রেল স্টেশনে বাংলাদেশ রেলওয়ে পুলিশ থেকে আমরা মোতায়েন হয়েছি এবং আগামী 1 তারিখে যে এখান থেকে রেল বাণিজ্যিকভাবে যে রেল চালু হবে সে পদ্মা সেতু পার হয়ে ঢাকায় যে রেল যাবে সে যাত্রীদের নিরাপত্তা আমরা শতভাগ নিশ্চিত করব। অর্থনীতিতে এটার ব্যাপক সুফল হবে। হ্যাঁ, এটা কৃষি উৎপাদন বলেন, শিল্পায়ন বলেন, হ্যাঁ, পোর্টের সাথে মালামাল এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছুই খুবই পজিটিভ ইয়েতে হবে এবং এটা জাতীয় অর্থনীতির অগ্রগতিতে অবদান রাখবে। চলে আধুনিক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্পিডের চিন্তাটা যদি করি সেটা হলো বাংলাদেশের অন্যান্য জায়গার থেকে এটা একদম আধুনিক, যেটা 120 কিলোমিটার পার আওয়ার, যেটা বাংলাদেশে আর নাই। আরেকটা বিষয় সিগন্যালিং, যে বিষয়টা এটা অটো সিগন্যালিং, আমাদের অন্যান্য জায়গায় তো যে ম্যানুয়াল সিগন্যালিংটা ফলো করা হয়, আমাদের এই প্রকল্পের জন্য টোটালি অটো সিগন্যালিং। এটা আসলে অত্যন্ত আধুনিক অন্যান্য ট্রেন লাইন থেকে। এর আগে কয়েক দফা পরীক্ষার পর গত 10 অক্টোবর পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ভাঙা অংশে যাত্রীবাহী ট্রেনের ঘণ্টায় সর্বোচ্চ গতি 120 কিলোমিটার ও মালবাহী ট্রেনের 80 কিলোমিটার। এই রেলপথে মুন্সীগঞ্জ প্রান্তে রয়েছে 3টি স্টেশন, আর এই প্রথম ট্রেনে চড়ার সুযোগ পেতে যাচ্ছেন জেলার সিরাজদি খান, শ্রীনগর ও লৌহজং উপজেলাবাসী। প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ জানান, কয়েকটি স্টেশনের কাজ কিছুটা বাকি রয়েছে যা শেষ হবে আগামী বছরের জুন নাগাদ। স্টেশনগুলো হিসেবে আমাদের ভাঙা ওল্ড স্টেশন যেটা আগে ছিল সেটা ইউজ করছি, কারণ আমাদের ভাঙা জংশনটা এখনও কাজ বাকি আছে। আমরা আশা করি আগামী বছর জুনের মধ্যে সেটাও শেষ হয়ে যাবে এবং সে একই সাথে আমাদের যে ভাঙা থেকে যশোরের যে অংশটুকু বা খুলনার যে কানেক্টিং অংশটুকু সেটাও শেষ হয়ে যাবে এবং আশা করি এর মাধ্যমে বাংলাদেশের লোক দক্ষিণ পশ্চিম অঞ্চলে সুন্দরভাবে তারা যাতায়াত করতে পারবে কমফোর্টেবলি এবং পরবর্তীতে অবশ্যই এখানে মাল পরিবহনও করা হবে, যার মাধ্যমে আমাদের অর্থনীতি একটা আরও বেগবান হবে।